এক অপূর্ব দর্শন, এক দুর্লভ দর্শন, সুধাম বৃন্দাবনের চিন্তাহরণ মহাদেব, যাকে দর্শন করলে সমস্ত চিন্তাহরণ হয়ে যায়। যখন কৃষ্ণচন্দ্র ভগবান ছোট্ট গোপাল যশোদা মাকে তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন, তখন যশোদা মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন কি হবে তার পুত্র, এই পুত্র কে। তখন তিনি এই দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছিলেন, চিন্তাহরণ মহাদেবের এবং যশোদা মায়ের সমস্ত চিন্তা যিনি হরণ করে নিয়েছিলেন। তাই আপনারও সকল দুশ্চিন্তা, শুধু চিন্তা না দুশ্চিন্তা, হরণ করে নিতে পারে এই চিন্তাহরণ মহাদেব। আপনারা দর্শন করুন সেই চিন্তাহরণ মহাদেবকে, আপনারা সেই অপূর্ব দর্শন করতে পারছেন। দেখুন কত ভক্তবৃন্দ এই চিন্তাহরণ মহাদেবের কাছে ছুটে এসেছে, আপনারা কেউ সাক্ষাৎ চিন্তাহরণ মহাদেবকে দর্শন করছেন, এবং দর্শন করার মাধ্যমে আপনারা দেবাদিদেব মহাদেব বিশেষ কৃপা করছে সেই দিন। চিন্তাহরণ মহাদেবকে আপনারা দর্শন করুন, অনেক অনেক সৌভাগ্য। তাই আপনারা দেবাদিদেব মহাদেবকে দর্শন করছেন, এ তো অনেক সৌভাগ্যের বিষয়। আর মহাদেবের সঙ্গী নন্দী মহারাজকেও দর্শন করুন আজ নিশ্চিতরূপে। আপনাদের কাছে একটি, হ্যাঁ আপনার কাছে ভালো দিন, আপনাদের প্রত্যেকের একটি ভালো দিন, যার জন্য দেবাদিদেব মহাদেবকে এইভাবে দর্শন করতে পারছেন। সত্যই এ, হ্যাঁ এ সত্যই এক দুর্লভ দর্শন, যে দেবাদিদেব মহাদেবকে দর্শন করা। চিন্তাহরণ মহাদেব যিনি শ্রীরাম বৃন্দাবনে সর্বদা রয়েছেন, এবং সকল বৃন্দাবনবাসীর, সকল বৃন্দাবনবাসীর চিন্তা হরণ করে দেন সেই চিন্তাহরণ মহাদেব। আহা দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, যিনি কৃষ্ণচন্দ্র ভগবানের প্রত্যেকটি লীলার সাক্ষী, যিনি সদাশিব, যিনি গোপেশ্বর, তিনিই আবার চিন্তাহরণ মহাদেব। শ্রীরাম বৃন্দাবন একটা দুর্লভ দর্শন, চিন্তাহরণ মহাদেব জয় জয়। দেখুন সকল ভক্তবৃন্দ কত সুন্দরভাবে চিন্তাহরণ মহাদেবের আরাধনায় নিয়োজিত রয়েছে, আর আপনারাও সেই দুর্লভ দর্শন, এই চিন্তাহরণ মহাদেবকে দর্শন করতে পারছেন। সত্যিই এ বড় দুর্লভ দর্শন, এ বড় আনন্দের দর্শন, এ বড় মধুর দর্শন। অনেক সৌভাগ্য থাকলে এই চিন্তাহরণ মহাদেবকে দর্শন করা যায়। আজ আপনারা সুধাম বৃন্দাবনে এই চিন্তাহরণ মহাদেবকে দর্শন করে আপনার সমস্ত চিন্তা দূর করতে পারছেন। সকলে বলুন হরে হরে মহাদেব, জয় জগদ্ধ মহাদেব, হরি বল। দেখুন কত 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 আনন্দের বিষয়, কত আনন্দের বিষয়, কত দুর্লভ দর্শন চিন্তাহরণ মহাদেবকে দর্শন করছেন। দর্শন করুন এই চিন্তাহরণ মহাদেবকে, সত্যই সত্যই দেবাদিদেব মহাদেব, যিনি যদি বিশেষভাবে সদয় হন, যিনি যদি কৃপা করেন, তাহলে আমাদের কৃষ্ণভক্তি লাভ হতে পারে। এই সেই দেবাদিদেব মহাদেব যিনি কৃষ্ণচন্দ্র ভগবানের প্রত্যেকটি লীলার সাক্ষী। যখন কৃষ্ণচন্দ্র ভগবান এই গোকুলে আবির্ভূত হয়েছিলেন, যখন গোকুলে কৃষ্ণচন্দ্র ভগবান নন্দ মহারাজের গৃহে পালিত হচ্ছিলেন, তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং এখানে চলে এসেছেন তার প্রিয় ভগবানকে, তার আরাধ্য ভগবানকে দর্শন করে বলে। তাই আপনাদের অনেক অনেক নিশ্চিতরূপে এই সৌভাগ্য যে চিন্তাহরণ মহাদেবকে দর্শন করছেন, দেবাদিদেব মহাদেবের ত্রিশূল দর্শন করছেন। দর্শন করুন, আরও কিছু মধুর মধুর দর্শন আপনাদের করাবো, যা আমি করতে পারছি আপনাদেরকেও করাবো। সত্যই দুর্লভ দর্শন এই চিন্তাহরণ মহাদেব, এবং দেবাদিদেব মহাদেবের সেই ত্রিশূল, যেই ত্রিশূল দিয়ে দেবাদিদেব মহাদেব সমস্ত অসুরকে নাশ করে দেন, সমস্ত অশুভ শক্তিকে নাশ করে দেন, সেই ত্রিশূলের দর্শন করছেন। দর্শন করুন, আর সকলের জয় দেবাদিদেব মহাদেবের জয় বলুন, জয় হরে হরে মহাদেব বলুন। মহাদেবের যদি কৃপা হয়, আর বিশেষ করে চিন্তাহরণ মহাদেবের যদি কৃপা হয়, তাহলে তো আপনার জীবনের সমস্ত চিন্তা তিনি হরণ করে দেবেন। এ তো দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা, করুণা। দেখুন আপনারা এই দুর্লভ দর্শন করুন, আপনাদের আরও মধুর কিছু দর্শন করাচ্ছি, একদম সামনে থেকে দর্শন করুন। হরি বল, সকল ভক্তবৃন্দরা কত কত ভক্তবৃন্দরা কত আনন্দ সহিত এই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালছে। হরে হরে মহাদেব কে জয়, হরি বল।
বড় মধুর এই দর্শন, চিন্তন মহাদেবকে দর্শন করে আমাদের সমস্ত চিন্তা দুশ্চিন্তা নাশ হয়ে যাবে এই চিন্তন মহাদেব করে দেবে। তা আপনাদের এটা দুর্লভ দর্শন, আপনারা এই মধুর মধুর দর্শন করলেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকে, যাতে চিন্তাহরণ মহাদেবের কথা আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে যায়। এই পবিত্র দর্শন, এই দুর্লভ দর্শন যাতে আরও বেশি বেশি ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হতে পারেনি কিন্তু লাইভের মাধ্যমে করতে পারে। দেখুন কত সুন্দরভাবে দেবাদিদেব মহাদেবকে সিঙ্গার করিয়ে তারপরে তার মাথায় জল ঢালছে। আহ, কি মধুর দর্শন, কি অপূর্ব দর্শন, দিব্য দর্শন। আর চিন্তাহরণ মহাদেব আপনাকে দর্শন দিচ্ছে, আপনার সমস্ত চিন্তা হরণ করে নিচ্ছে। এ আপনার আমার চিন্তাহরণ মহাদেব এইভাবে আজকে আমাদেরকে এইভাবে কৃপা করছেন এবং দর্শন দিচ্ছেন এবং আপনাদের সকল ভক্তবৃন্দকে দর্শন দিচ্ছেন। সত্যই আজ আমাদের অনেক অনেক সৌভাগ্য, তাই চিন্তাহরণ মহাদেবের বিশেষ কৃপা করুণা দয়া আজ আমরা লাভ করলাম। আমরা লাইভটি বিশ্রাম রাখবো, তার আগে সকলে একবার দেবাদিদেব মহাদেবের কাছে কত ভক্তবৃন্দ দেখুন চিন্তাহরণ মহাদেবকে দর্শন করতে এসেছে। জয় সকল ভক্তবৃন্দের জয় যারা চিন্তাহরণ মহাদেবকে দর্শন করছেন। জয় চিন্তাহরণ মহাদেবের জয়। জয় সকল ভক্তবৃন্দের জয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আমারও অনেক সুযোগ হলো আপনাদেরকে এই দুর্লভ দর্শন করাবার। আপনারা আমার জন্য একটু কৃপাবার্তা করবেন, যাতে চিন্তাহরণ মহাদেব আমার কৃষ্ণ যে সকল বাধা আছে, যে সকল চিন্তা দেখুন আপনার মধুর দর্শন, চিন্তাহরণ মহাদেব মন্দির আপনারা দর্শন করলেন, বিশেষ দিব্য দর্শন। দেখুন ভক্তরা সকলে প্রসাদ পাচ্ছে, এও এক বিশেষ আনন্দের মুহূর্ত। জয় চিন্তাহরণ মহাদেবের জয়। জয় রাধে, সকল ভালো থাকুন। রাধে রাধে, শ্যাম রাধে। জয় চিন্তাহরণ মহাদেবের জয়। জয় সকল ভক্তবৃন্দের জয়।